আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাসে হৃদরোগীরা রোজা রাখতে পারবেন কি না বা রোজা রাখতে পারলে তাদের খাদ্যাভ্যাস কীরকম হবে সেই বিষয়ে আমি দুই একটি কথা বলব। যে সমস্ত হৃদরোগীরা তাদের দৈনন্দিন চলাফেরায় তেমন কোনো উপসর্গ পরিলক্ষিত হয় না তারা অনায়াসেই রোজা রাখতে পারবে, আর যাদের কিছু উপসর্গ হয় তারাও রোজা রাখতে পারবেন, তবে সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা একান্ত জরুরি। সাধারণভাবে হৃদরোগীদের খাদ্যাভ্যাসে কিছু বিধিনিষেধ সবসময় থাকে, যেমন অতিরিক্ত চর্বি জাতীয় খাবার হৃদরোগীরা এড়িয়ে চলবেন, হৃদরোগী যদি ডায়াবেটিক হন তাহলে ডায়াবেটিক খাদ্য তালিকা অনুসরণ করবেন, হৃদরোগীরা ধূমপান করবেন না, এই জাতীয় বিধিনিষেধ রোজার মাসেও একইভাবে বলবৎ থাকবে। তবে বাড়তি সতর্কতা হিসাবে ইফতারিতে ভাজা পোড়া খাবার এড়িয়ে চলবেন, যদি একান্তই খেতে হয় তাহলে অল্প তেল একবার ব্যবহার করে ইফতারির উপকরণগুলি তৈরি করবেন, কেননা একই তেল বারবার ব্যবহার করলে ভোজ্য তেলের উপকারী আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রূপান্তরিত হয়ে ক্ষতিকারক স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়, যা হৃদরোগীদের জন্য বিশেষ ক্ষতিকারক। হৃদরোগী যদি কিডনি সংক্রান্ত জটিলতায় না ভোগেন অথবা ডায়াবেটিক না থাকে সেই ক্ষেত্রে মৌসুমি ফল পর্যাপ্ত পরিমাণে খেতে পারে, আর শাকসবজি তো খেতেই হবে প্রচুর পরিমাণে। যদি হৃদরোগীদের পানি গ্রহণে কোনো নিষেধাজ্ঞা না থাকে সেক্ষেত্রে সেইরীয় ইফতারিতে পর্যাপ্ত পরিমাণে পানি এবং পানীয় জাতীয় জিনিসপত্র খেতে হবে। এর সাথে আপনাদের দৈনন্দিন ঔষধপত্র খেতে অবশ্যই ভুলবেন না। এই আশা করি এই দুই একটি উপদেশ মেনে চললে আপনারা রমজানের রোজা সুষ্ঠুভাবে পালন করতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে রোজা পালনে সহায়তা করুন। ধন্যবাদ।